কষ্টের গল্প আর চমৎকার চমৎকার গানগুলো শুনছি। আর টোনার কিন্তু শ্বশুর বাড়ির গল্প চলছে এই মুহূর্তে। টুনি গেছে বাপের বাড়ি, টোনা করছে শ্বশুর বাড়ির গল্প। তুমি গলায় দড়ি বাঁধিয়ে যাইতে চাইছিলা যে আম্মা আমারে রাখে আসেন পাড়া বাড়িতে, আমি ওখানে সাক্ষাৎ পেলাই। হয় না, ইনকেস সিডকেস কিছু ঘটনা তো জন্ম নেয়, এগুলো আসলে কিছু কমান নাই। এটাই আর কি কবা হয় আর কি, ম্যানেজ মর্টাল মানুষ মাত্র ভুল টুল হয় আর কি। মাতা, তোমার তাহলে তো শ্বশুর বাড়ি নিয়ে বেশ মজাই আছো না? শ্বশুর শাশুড়ি তারপর এই যে বউ, সব নিয়ে বেশ মজাই কাটছে। ওরে বাপ রে বাপ, গপ্প গপ্প উপন্যাস যদি আমাকে তুমি, মানে ওই যে আরব্য উপন্যাস কয় না, যদি আমাকে এই শ্বশুরাব্য উপন্যাস লিখতে কও তুমি, তাহলে মনে করো বছরের পর বছরের পর কালের পর কাল, মহাকাল অনন্তকাল অসীম কাল, মানে অসমকাল আমি নেকতে নেকতে তাও শেষ করতে পাবো না, যদি ব্রহ্মপুত্রের শোক পানি কালি হয়ে যায়। আর এই এই সিলমারি ঔমারি আদিপুরে দিলে বাসবাগান আছে, শোক বাসবাগানের বাদ যদি আমার কলম হয়ে যায় তাও নেকতে 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 শ্বশুরবাড়ির হিস্টোরিক্যাল হিস্টোরি আমি শেষ করতে পারিবো না। বাবা, তো তোমার এই বিয়ের বয়স কত? বিয়ের বয়স তো মনে করো এই সাড়ে তিন সাড়ে চার বছর। ভালো ভালো ভালো, বিয়ে সাদি বেশ ভালো, চমৎকার। শ্বশুরও তো বেশ ভালো, সেদিন এসেছিল না আমাদের এখানে? শ্বশুর এসেছিল, চমৎকার, ফার্স্ট ক্লাস, ওয়ান ক্লাস। এখনো বিয়ে সাদি দেওয়া যাবে না? আমার মাও কবে বাবা তুই তোর শ্বশুর বাড়ি যাইস না একলা, কেমন তাকর তোর তো কথাবার্তার কোন সিঙ্গাই সিন্দার নাই, তুই তোর শ্বশুর কিনা দিয়ে কি খেয়ে পালাস, তোর যাওয়ার দরকার নেই, আমি তো গরম হয়ে গেছি। মাল ফাঁক দিয়ে বাঁধি ঘরত দিছি ব্যাটারি সাইকেলের পিছনে নিয়ে আমি শ্বশুর বাড়ি চলে যাবো বেদের মেজ সার গান করতে করতে, বুঝছো? গান করতে করতে না, গান শুনতে শুনতে আর কি, গান শুনতে শুনতে। আমার মা আমাকে বলে বাবা যাই যদি যা, কিন্তু কথা হলো এই কথাবার্তা কম করে কস, মানে শ্বশুর বাড়িতে গিয়ে একটু কথাবার্তা একটু ব্যালেন্স করে বলতে বলছে। হ্যাঁ, ব্যালেন্স করে বলছে। আমি গেলাম শ্বশুর বাড়ি, আমি শ্বশুর বাড়ি যাওয়ার পর আমি বাবা জানা সালাম দিলাম, বাবা জানা সালাম নিলে বলে বাবা কেমন আছেন, আমি বললাম হ্যাঁ বাবা জান আমি ভালো আছি, আপনি কেমন আছেন, তাকে হ্যাঁ বাবা জান, তো বাবা জান বলে বাবা তোমার জন্য বসে আছি, এসে বসে ওই যে নাস্তার গুড়ি আর কাটল আছে না তাকে দিচ্ছে খাবার। আচ্ছা আচ্ছা, আবার শ্বশুরেরও খোঁজ নিতে বলছে, কইছে যে তোমার শ্বশুরের না খোঁজ খবর টবর নেই কেমন আছে না, এইটা এই কথাটা আমার কইছে, তখন তো আর কারোর সাথে কিন্তু আমি কথা কইনি, খালি সালাম কালাম বিনিময় করছি। ভালো বুদ্ধি। তা মাও যেহেতু কোথায় শ্বশুরের খবর নেই, তার শ্বশুর সহ কাটাল আর নাস্তা খাবানছি আর ওই খবরটা বন্ধ হয়েছে, তা আমি শৈর করলাম বাউজন তোমরা বিয়ে করছেন, মানে খবর নিচ্ছ তোমার শ্বশুরের? হ্যাঁ, শ্বশুর তো ওই শ্বশুর সব বড় বড়, তো আরো বড় করে আমার দিকে তাকাই, তাকিয়া কয় হ্যাঁ করছি তো, বিয়ে না করলে ভিড় বেডি করে থেকে এজন করি আমার করি। আমি বললাম যে বাজন কথা তো ঠিক কইছেন, তোমার শ্বশুরের বুদ্ধি আছে। ভালো কথা, কিন্তু তোমার শ্বশুরের বুদ্ধি আছে। তারপরে আমি বললাম যে ও তাহলে তোমার বেডিও আছে, শোন করে যে হ্যাঁ বেডি না ছেলে তোমার জামাই হলো। তারপরে আমি বললাম আচ্ছা বাজন এই তোমরা কাক বিয়ে করছো, তো আমি শ্বশুর তো এবার এবারে দাঁত চিরমিরি উঠে উড়িয়ে বলে আমার বাহে দেখো জামাই বিয়ে করছে তোমার শহরের বিয়ে। ও, মানে শ্বশুর তোমার একবার ফাইনালি চেতে গেছে। হ্যাঁ, আমি তখন একটু হাসলাম আর কি, বাজন তাহলে তো আত্মীয়ের মধ্যে আত্মীয় করে ফেলাইছে না।